দেখো ওপরে তুলে সিঁড়িতে তুলে চেয়ার দিয়ে দেওয়া হচ্ছে, কারণ একটু বাদেই আসবে হচ্ছে এসিটা পরিষ্কার করতে। এবারে এত লোম উঠেছে, এত লোম উঠেছে, চারটে ডগি থাকলে যেটা হয়, তো এসি যেটা টানে, তো যার ফলে প্রচণ্ড নোংরা হয়েছে, ঠান্ডা হচ্ছে না। তো আবার এসির লোককে খবর দেওয়া হয়েছে, এসে একটুখানি ক্লিন করে দিয়ে যাওয়া হোক। আর এখন যাচ্ছি, এখানে থাকে হচ্ছে রান্নাঘরে একটুখানি সার্ফ রেখে দেওয়া হয় টুকটাক ঘরের জন্য, তো একটুখানি সার্ফ তলা থেকে নিয়ে আসি। আমাদের তো মাস কাবারি সার্ফ হিসেবে একটা বড় কন্টেনারে ঢাকা থাকে, এবার টুকটো টুকটো করে সব জায়গায় ঢেলে নেওয়া হয়। আজকে রুটিগুলোকে একটু ভেজে নিলাম। কালকে রুটি খাই না, কালকে খেয়েছিস বল? চারটে খেয়েছিস? আর চারটে রাখা ছিল, চারটে খেয়েছি। আর সকালবেলা কুনালকে বল, এখন আমার আহারের টাইম। কালকে সব নেওয়া হলো, দইটাই নেওয়া হলো না। চলো আজকে দুধ দিয়ে খেয়ে নাও মুসলি। কি দুধ? মানে তুমি তো খাও, ইয়ে চেঞ্জ করেও খাওয়া ভালো। সবসময় কি টক দই দিয়ে খেতে হবে? এর কোনো মানে নেই, আমি টক দই দুধ দিয়ে বসে খাই। আমি যেমন দুধ দিয়ে খাচ্ছি, খাই না। আমার চুলটা দেখেছো তো কি অবস্থা? অনেকদিন ধরে ভাবছি স্মুথিং করব, কিন্তু করা হচ্ছে না। পার্লারেও গেছিলাম, পার্লারে মানে ফোন করেছিলাম, বলেছিলো আসতে, আমি আর যাইনি। তা চিন্তা করলাম আমার চুল করতে 1200 টাকা নেবে, আমি চিন্তা করলাম না, হ্যাঁ বাড়িতে আছে, একে খাটাতে হবে। আমি কালকে নিয়ে এসেছি, এই যে এই যে থলি দেওয়া আছে, কোথায় গেলো থলি থেকে বার করি, ওই থলি থেকে এটা আমি কিনেছি কত? 500? কি গো, 580 টাকা, হ্যাঁ 580 টাকায় আমার একবার না অনেকবার হবে, আর করে দেবে। ওকে একটা কিছু কিনে দিয়ে দেবো, 10-20 টাকা হয়ে যাবে। শোন, আমি এখন শ্যাম্পু করতে যাচ্ছি, এসে যেমন রেডি রাখি সব স্ট্রেটনার ফেটনার। হ্যাঁ, আমার মাথার চুলে ওটা দিয়ে দে, ভালো করে আমার স্ট্রেটনিং হয়ে যাবে। তা যাই হোক, আমরা এই স্ট্রেটনিং এর কি অ্যাপ্লাই করেছো এটা কি? স্মুথনিং। ও স্মুথনিং, নট স্ট্রেটনিং, ভুল বলেছি, কারেকশন করে নিলাম। কি অ্যাপ্লাই করেছো এখন? আমি যখন ওটা করতে যাচ্ছি দেখছি ওপরে পুরো কুচোর চুলে ভরে গেছে, মানে বেবি হেয়ার যেটাকে বলে। তো চলো এবার নিউট্রালাইজারটা অ্যাপ্লাই করে দিই। দাদা, দাদাকে বলছি যে সিল কাটাও যেরকম ভাবে বলে একবার বলুন। সিল কাটাও, এটা হেভি লাগে কিন্তু, যাকে দাদা করছে আমরা দেখছি, ভালো লাগবে। সিল কাটানো কমপ্লিট, আবার এখানে মাছ সুন্দর করে মানে খোদাই করে দিয়েছে, হাতের কাজ, হাতের কাজ। আর এখন তো সিল কাটানো উঠেই গেছে, আগে ছোট যখন আমি ছিলাম বড় মা, তখন এখান দিয়ে তো সিল কাটা হবে না, ও বলতো কি আজ সিল কাটা হবে, আর আমি ওপর থেকে বলতাম না কাল সিল কাটাবো, এরকম বলতাম। তো এখন তো সব মিক্সি হয়ে গেছে, আমাদের বাড়িতেও মিক্সি চলে, মিথ্যে কথা বলবো না, কিন্তু তাও মাঝে মাঝে ওই পোস্ত পোস্ত সর্ষে এগুলো না ওই মিক্সিতে ভালো হয় না, শিলে ভালো হয়। তো শিল কাটানো হয়ে গেল, আর পুরনো জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মাঝে মাঝে আঁকড়ে ধরেছি আর কি। আর সব থেকে বড় কথা মানে যে শিলে কাটানো মশলা বাটা খাওয়াটা নাকি শরীরের পক্ষে ভালো, কিন্তু কার ভাই সময় আছে আর কার এত শরীরে শক্তি আছে। কিন্তু ওই পোস্ত টোস্তর জন্য মা তাও শিলটাকে জিয়ে রেখে দিয়েছে, নাহলে এখন সব উঠেই গেছে শিল নোড়ার। কালকে কালকে যখন আমি গিয়েছিলাম একজনের বাড়িতে, তার বাড়িতে দেখছি মানে তারা সব জিনিসপত্র নিয়ে অন্য জায়গায় শিফট করবে, এত ক্যাসেট বার করেছে প্রায় এক গামলা। আমি বললাম কি করবো, বলছে ফেলে দেবো। আমি বাবা ফেলে দেবেন, আমি থাকলে আমি রেখে দিতাম। আমাদের হচ্ছে শিল, আমাদের পুজো তো হয় না, ওই মা ষষ্ঠী যে পুজো করা হয় সেদিন কত শিল লাগে, তো ওই জন্য এখনো রেখে দেওয়া হয়েছে। যতটা পারি আমরা পুরনো জিনিসগুলোকে রেখে দিতে চাই। তোমাদের একবার দেখিয়ে দিই কুনালের নিউ লুক জন্মদিনের আগে। 3 ঘন্টা ধরে চললো প্রসেস, পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, মানে দারুণ হয়েছে। একবার চুলটাকে ঝাঁকিয়ে দেখাও, ঝলকে দমকে দমকে সঞ্জু বাবা, সঞ্জু বাবা হয়ে গেছে। তো দেখ এবার মাল্লু ছাড়, ক্যামেরা বন্ধ কর, খালি আমাকে দিয়ে খালি কাজ করিয়ে নেবে, আর দেওয়ার পর তোমার পয়সা করে দেওয়ার নাম নেই। হ্যাঁ 2 টাকা আছে, তোকে ওটা আমার তরফ থেকে গিয়ে দুটো গুজা কিনে খাস।
সারাদিন রোদ্দুরে খেয়েছে যে পুরে ছাই হয়ে গেছে, এ কিন্তু খুব গরম হয়ে গেছে বলো। আজকে রবিবার, বাট কুণালের কাজ পড়ে গেছে একটুখানি, কুণাল একটুখানি কাজে বেরোচ্ছে, আমি এখানে বসেছি এডিটিং করছি, আর কুণাল একটুখানি কাজটা সেরে আসুক, তারপরে হয়তো আমরা একটু ঘরে বেরোবো। হয়তো না, অবশ্যই আমরা বেরোবো না, এরকম হতে পারে? পৃথিবী এদিক ওদিক হলেও আমরা বেরোবো। যাকে চুলটা তো দেখো স্মুথিং করে দিলাম, তার মধ্যেই ব্যান্ড গাডার সব লাগিয়ে ফেললো, কিছু করার নেই, আমার খাটনিটাই হয়ে গেল বেকার। জানো কিছু খাটনি বেকার না, চলো যাও ঘুরে আসো। কুণাল কাজ মিটিয়ে চলে এলো আর আমিও এখানে ফ্রেশ হয়ে গেলাম, বেরোচ্ছি। সেই দুপুরবেলা ধরে রুটি খেয়েছি, এখন না পেটের ভেতরটা কেমন গুলাচ্ছে, কি খাবো? তো এখন বাইরে বেরোচ্ছি, রাতের খাবারটা কি করবে? চলো কিছু কিনে। প্রচুর জ্যাম, চারদিকে প্যান্ডেল চলছে, ফুচকার এখনো ভিড়, অনেকদিন এর ফুচকা খাইনি, এই জন্য এর ফুচকা দারুণ। কনফিউশন কোনটা নেব, সঞ্জয় লাইট লাগাতে লাগাতে পাগল হয়ে যাবে, বলতে কত লাইট লাগাবে। এই সাইজটাই ঠিক আছে, ওটা একটু বেশি লম্বা না, তাই না? নাকি এটা ভালো লাগে? না না, আলো সবারই একটা, কিন্তু আমি বলছি এই সাইজটা আমাদের ঠাকুরঘরের জন্য ঠিক আছে। কোনটা নেব? কুণাল বলছে কি কুর্নি না কি লাগবে, কি বলছে মা? এগুলো নিব, কুর্নিগুলো ছোট, কুর্নিগুলো না কোথায় পাবো গো? কিসে? হার্ডওয়্যার। আমার মনে হয় মেলা ফেলাতে পাওয়া যায়, জানো? না, ওই তুমি যেটা বলছো ওগুলো মেলা ফেলায় দেখবে, যেখানে এই বটি ফটি পাওয়া যায় না ওখানে পাওয়া যায়। ঠিক আছে, তো মনি কর। আর আমরা এখান থেকে নিচ্ছি বাড়ির চারটের জন্য কাবাব, আর আমরা এখানে দাঁড়িয়ে খাবো, খাবে তো? হ্যাঁ হ্যাঁ, বড় দইটাই নাও। মাঝে দেড় থেকে একটা দইও নিয়ে নি, আমি মুসলি দিয়ে খাই রোজ সকালে। টক দই শেষ বলছে, তাহলে এই এইটা নিয়ে নাও, এই একটা বিস্কুট দিয়ে দাও। খাও, আবার একটুখানি ছিঁড়ে একেও দাও, বসে আছে লেজ নাচ্ছে। হ্যাঁ ওই দেখো লালু আসছে, লবিটা আমি একটুখানি দই নিয়ে এলাম, দইটা এখন কিনে আনলাম, একটু দই খাই, কদিন দই খাওয়াইনি, বিট নুন দিয়েছি ওপরে, আমি বসে বসে দই খাবো। আর ও গেছে ওর খাবারটা নিয়ে আস, খিদে পেয়েছিল, বলছে ওর এখন খিদে পায়, আরো বিস্কুট নিয়ে আসতে পারতো তো, বারবান ভগবান বিস্কুটটা নিয়ে আসতে পারতো তো, চাই না তো। আমি এখানে দুধ মুসলি খাচ্ছি, খাও। আর কুণাল কি খাবে? আমি তো চাউমিন নিয়ে আসছি। আমরা দেখছি সাহেব, আর সাহেব দেখতে দেখতে কুণাল খাচ্ছে হচ্ছে মহেশের স্পেশাল চাউমিন, ব্যাপক করে কিন্তু সাহেব দেখতে দেখতে খুব, হ্যাঁ ইমোশনাল তো বটেই, দারুণ মুভিটা, খেয়ে নাও।